এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। স্কুলের বিভিন্ন কাজে আধার কার্ড লাগছে, অনেক ছাত্রছাত্রীর আধার কার্ড এখনও হয়নি, তারা স্কুল থেকে আধার কার্ড করতে পারবে। তোমরা সংশ্লিষ্ট স্কুলে যোগাযোগ করো, স্কুল থেকে নির্দিষ্ট ডেট দিয়ে দেবে, সেই ডেটে আধার কার্ড স্কুল থেকেই হবে। আবার বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীর আধার কার্ড হয়নি তারা স্কুল থেকে আধার কার্ড করাতে পারবে। এই গুরুত্বপূর্ণ আপডেটে জানতে পারা যাচ্ছে, স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করো, তোমরা স্কুল থেকে ডেট পেয়ে যাবে, নির্দিষ্ট ডেটে স্কুল থেকে আধার কার্ড হবে। বিভিন্ন বিভিন্নভাবে আধার কার্ড স্কুলে প্রয়োজন পড়ছে, যে কোনো স্কলারশিপের টাকা পাওয়ার জন্যই হোক বা স্কুলের কোনো রকম স্কুল থেকে কোনো রকম কিছু পাওয়ার জন্যই হোক, বিভিন্ন সময় আধার কার্ডের একটা গুরুত্ব তোমাদের কাছে সবসময় আছে। তাই যাদের আধার কার্ড হয়নি কোনো টেনশন করার দরকার নেই, তোমাদের স্কুল থেকে আধার কার্ডের ব্যবস্থা হয়ে যাবে। তাই তোমরা সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করো, সেখান থেকে তোমরা নির্দিষ্ট ডেট পেয়ে যাবে, কোন দিন কীভাবে আধার কার্ড তোমরা হাতে পাবে সেই বিষয়ে তোমরা স্কুল থেকে জানতে পারবে। তাই তোমরা দেরি না করে, যাদের আধার কার্ড নেই কোনোরূপ চিন্তা না করে তোমরা স্কুলে যোগাযোগ করো। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো এই সময়ের, সেটি হলো স্কুল খুলবে, তার জন্য স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা ইতিমধ্যে শুরু হয়েছে। করোনা পরবর্তীকালে স্কুল কিভাবে খুলবে, কিভাবে শুরু হবে, স্কুলের যে উন্নয়ন অর্থাৎ স্কুলের যে পরিকাঠামো তার উন্নয়ন বা মানের উন্নতি ঘটানো দরকার, সেই জন্য স্কুলগুলোতে বরাদ্দ টাকার বরাদ্দ শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে এবং স্কুলগুলি হয়তো খুব তাড়াতাড়ি স্কুল খুলতে পারে, এটা একটা আশার খবর। অর্থাৎ করোনা পরবর্তী পরিস্থিতিতে সমস্ত নিয়ম মেনে, কোভিড প্রোটোকল বা কোভিড নিয়ম মেনে স্কুল আবারও খুলতে চলেছে, সেই তোড়জোড় শুরু হয়েছে। তো স্কুল নয়, স্কুল কলেজ সবই খুলবে এবং যথারীতি আগের মতো পঠন পাঠন শুরু হবে। সেই নিয়ে আমাদের রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরগুলি ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে, সেই নিয়ে একটি আলাপ আলোচনা মিটিং সেগুলো তো হচ্ছে, পাশাপাশি স্কুল কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা শুরু হয়েছে। এই দুটি আপডেট ছিল খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আবার বলছি, যাদের আধার কার্ড হয়নি এখনও, আধার কার্ড যাদের হয়নি তাদের আধার কার্ডের জন্য কোনোরূপ চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। তোমরা যেই স্কুলে পড়াশোনা করো সেই স্কুলে যোগাযোগ করো, স্কুল থেকেই তোমাদের আধার কার্ড হয়ে যাবে এবং কবে হবে সেই ডেট তোমরা স্কুল থেকেই পেয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করো যাদের আধার কার্ড হয়নি। আর স্কুল কলেজ খুলবে ইতিমধ্যেই সেই তোড়জোড় শুরু হয়েছে, পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা শুরু হয়েছে, এটি একটা আনন্দের খবর। তাই তোমরা পড়াশোনা মন দিয়ে করো, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য বলছি, আমি আমার চ্যানেল অনেক ভিডিও দিচ্ছি এবং দেব, তোমরা আমার চ্যানেল দেখতে থাকো, একাদশ শ্রেণীর ভিডিও দিচ্ছি, আমার চ্যানেল নজর রেখো। এবং যদি ভিডিও ভালো লাগে তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। এই মুহূর্তের এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল, তাই তোমাদের আমি জানালাম।